সূরা নূরের একটা আয়াত আছে না, যে যারা মুমিনদের সমাজের মধ্যে এই অশ্লীলতা ছড়ায় তারা যেন সতর্ক হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আজাব তাদের উপর আসবে। হাদিসে আসছে এমন এমন রোগ ব্যাধির উদ্ভব হবে যেটা আগে কখনো হয়নি। এই দেখেন কি হচ্ছে এখন, এমন এমন রোগ ব্যাধি আসবে অশ্লীলতার কারণে, বেহায়াপনার কারণে, যেটা আদৌ কখনো পৃথিবীতে আসে নাই। দেখেন সামনে কি হয়, আরো ভয়ঙ্কর প্রলয় আসবে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। নবীর কথা এগুলো, বদলানোর কোনো সুযোগ নাই। তোমরা পড়াশোনা করবা, তোমাদের সামনে মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কলেজে যাবা তখন তো আরো অবস্থা খারাপ, ফ্রি মিক্সিং, যা ইচ্ছা তাই করতে পারবা তোমরা। আর সামনের দিনগুলোতে দেখবা লিভ টুগেদারকে জায়েজ করে দেওয়া হবে, এটাও হবে, এটাও দেখতে দেখার বাকি থাকবে না। অন্য দেশগুলোর মতো দেখবা ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে, বিয়ের দরকার হবে না, এটাও হবে সামনে। মেয়েকে সহজলভ্য করে দেওয়া হবে, চাইলেই তুমি জেনা করতে পারবে। এগুলো এমনি এমনি হয়নি, ওরা প্ল্যান করে এটা করেছে যাতে তোমার ভিতরের ইমানি তেজটা নষ্ট হয়ে যায়। বকদ খাব মান দসাহা, যার ইমানের তেজ থাকবে না ধ্বংস হয়ে যাবে সে। সাত নাম্বার, তোমার প্রতি তারা প্ল্যান করেছে আরেকটা এরকম, যে তোমাকে ইসলামের মধ্যে যখন তুমি ইসলাম ফলো করতে চাইবা, কোনোভাবে যদি তুমি ইসলাম ফলো করতে চাও, তখন দেখবা ইসলামের মধ্যে এসে হাজারটা দলাদলি, হাজারটা, তখন তুমি কনফিউজড হয়ে যাবা যে কোথায় যাব আর কোথায় হক পাবো। যারা ইসলাম পন্থী তাদের মাঝেও তারা এমন একটা চক্রান্ত করে দিয়েছে যাতে মুসলিমরা মুসলিমদের সাথে সারা জীবন মারামারি কাটাকাটি করতে থাকে। বাস্তবতা দেখেন তাই হচ্ছে, এভাবে তারা তোমাকে ওদের গোলাম বানানোর প্ল্যান করেছে। আট নাম্বার, রিজিক, তোমাকে সারাদিন রিজিকের টেনশন দিয়ে রেখেছে ওরা, রিজিক নিয়ে প্রতিটা যুবক টেনশন, টেনশন আর টেনশন, কি করব, কি খাবো আর কি পড়বো, কি কবে চাকরি পাবো আর কি ব্যবসা করবো, সারাদিন রিজিকের টেনশন। এই যে দারিদ্রতার ভয় আর রিজিকের ভয় দিয়ে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিয়েছে। নয় নাম্বার, আমি খুব শর্ট করে বলছি, অনেক ডিটেলস সময় লাগবে বেশি বললে। নয় নাম্বার হচ্ছে যে তারা যেটা প্ল্যান করেছে যে তোমার রিজিকের মধ্যে তারা হারাম ঢুকিয়ে দিয়েছে, হারাম। তুমি যে সেক্টরেই যাবা রিজিকের সন্ধানে, সেখানে গিয়ে দেখবা হারাম সেখানে যুক্ত হয়ে আছে, হয় ঘুষ থাকবে, না হলে সুদ থাকবে, না হলে প্রতারণা থাকবে, অথবা অন্য কোনো এমন কিছু থাকবে যার মধ্য দিয়ে তোমাকে রিজিক অন্বেষণ করতে হবে। চাকরিগুলোর দিকে তাকান, এখন দেখেন কি অবস্থা, ঘুষ ছাড়া আপনি চাকরি পাবেন এটাও বিশ্বাস করতে পারেন আমাকে? আমি তো পাইলাম না ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে। ব্যবসা করতে যাবেন, সেখানেও দেখবেন এমন এমন সিস্টেম করে দিয়েছে আপনি চাইলেও অনেক সময় হালাল ব্যবসা করতে পারবেন না। একটা হালাল পণ্যের ব্যবসা করবেন সেখানেও হারাম তারা ঢুকিয়ে দিয়েছে, এগুলো এমনি এমনি হয়নি। আর দশ নম্বর একটা হচ্ছে যে ইসলামিক মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্র বলতে বোঝাচ্ছি আপনার ব্যক্তি জীবন, আপনার সামাজিক জীবন, আপনার পরিবার, আপনার এই যে রাষ্ট্র বিশ্ব, ইসলামের প্রতিটা ক্ষেত্রে যে একজন ব্যক্তি হবে আপনার আদর্শ, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কার কথা, আমাদের কথা না আল্লাহর কথা? লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই উসওয়াতুন হাসানা যাকে আপনার উচিত ছিল ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সমস্ত জীবনে বাস্তবায়ন করার, এই উসওয়াতুল হাসানা তারা সরিয়ে দিয়েছে, তাই নাই? এখন আপনার উসওয়াতুল হাসানা কার্ল মার্কস অথবা লেনিন অথবা স্টালিন অথবা আব্রাহাম লিঙ্কন অথবা অমুক তমুক দার্শনিক কেউ না কেউ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর জীবনের সব ক্ষেত্রে নেতা হিসেবে গ্রহণ করতে চান না। কথা কি মিথ্যা বলেছি? আপনি হয়তো ইবাদত করছেন তার পদ্ধতিতে, তা আপনি অর্থনৈতিক জীবনে গিয়ে তার হেদায়েত মানছেন না, আপনি সামাজিক ক্ষেত্রে গিয়ে রাসূলের আদর্শ মানছেন না, বিশ্ব রাজনীতি করতে আপনি রাসূলের আদর্শের মোটেই পরোয়া করছেন না, ওটা জাদুঘরে। এই বিষয়গুলোতে আমরাই ভালো বুঝি, অপেক্ষা করতে থাকেন, জাস্ট আমার তো কিছু করার নাই, আমাদের তো কিছু বলারও নাই, আমরা তো মাজলুম এবং দুর্বল, আমরা শুধু এতটুকু বলবো আপনি জাস্ট ওয়েট আনটিল ইউ রিচ ইউর গ্রেভ, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কবরে পৌঁছান নাই ওই পর্যন্ত অপেক্ষা করতে থাকেন, তারপরে দেখেন আপনার সাথে কি হয়। যখন ফেরেশতারা কলার ধরে তুলে প্রশ্ন করবে, মান হাযা রাজুল বুইসা ফিকুম, এই ব্যক্তি কে ছিল যাকে তোমাদের কাছে রাসূল করে পাঠানো হয়েছিল, তখন এরা কোশ্চিন কালেও বলতে পারবে না যে
ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মা আদ্রি আমি জানি না আমি জানি না লা আদ্রি আমি জানি না মানুষ কিছু বলতো আমি শুনতাম খুবই ভয়ঙ্কর জায়গা একজন সাহাবীর নাম বলি সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন তোমরা তো শুনো নাই মনে হয় সাদ বিন মুয়াজ এত ভালোবাসতেন নবী তাকে যে তার মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছিলেন সাদ বিন মুয়াজ আনসার সাহাবী ছিলেন তার একার দাওয়াতে প্রচেষ্টায় মদিনায় বহু মানুষ ইসলাম কবুল করেছিল এই মানুষ খন্দকের যুদ্ধে তার গায়ে একটা তীর লাগে প্রচুর রক্ত প্রবাহ হয় এবং তিনি মারা যান শহীদ হয়ে যান এই সাদ বিন মুয়াজের জানাজায় 70,000 ফেরেশতা অংশ নিয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এই এই বান্দার মৃত্যুতে কেঁপে উঠেছিল আপনাকে বলতে চাচ্ছি এই সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর কবরেও চাপা দেয়া হয়েছে দুই দিক থেকে চাপা দেয়া হয়েছে তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তির কবরে আযাব না হতো তাহলে সাদ বিন মুয়াজের কবরে আযাব হতো না তার কবরেও প্রশ্ন হয়েছে এবং চাপ দেয়া হয়েছে কবরের জীবন কেমন কেমন করে আপনাকে বুঝাবো কিভাবে বুঝাবো আমরা আমাদের বোঝানোর কোনো ক্ষমতাই নাই আজকে আপনি রাসূলের আদর্শকে পরোয়া করছেন না কাল যখন আপনাকে রেখে আসা হবে ওই যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তখন বুঝবেন যে রাসূলের মিল্লাত কাকে বলে আল্লাহ পাক আমাদেরকে উসওয়াতুল হাসানা নির্ধারণ করার তৌফিক দান করুন উসওয়াতুল হাসানা হবে একজন ব্যক্তি দ্বিতীয় কোনো ব্যক্তি না তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ এটা ঠিক যদি কোনো ব্যক্তির কথা রাসূলের কথার সাথে মিলে যায় সে যেই হোক না কেন তার কথা মানতে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ বরং ওই কথা মানাই আমাদের জন্য ফরজ আর পৃথিবীর যে ব্যক্তি হোক না কেন সে যত বড় নেতা হোক না কেন যেই হোক না কেন কারো কথা যদি নবীর কথার সাথে না মিলে তাহলে সেই কথা মানতে আমরা মোটেও বাধ্য নই বরং সেটাকে না মানাই হচ্ছে আপনার ঈমানের দাবি এই 10টা কাজ তারা করেছে এছাড়া আরো কিছু কাজ করেছে আজকে আমি অত বলার সময় পাচ্ছি না এখন আপনার প্রতি নসিহা হচ্ছে যে যদি আপনি চান যে আপনার যৌবন কালটাকে আপনি আল্লাহর পথে ব্যয় করবেন দুনিয়াতেও সুখী হবেন পরকালেও সুখী হবেন তাহলে আপনার জন্য একটা হাদিস আমি পেশ করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়ায় ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে ঢেলে দিয়েছে আপনি কি চান কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে আরশের ছায়ায় ছায়া দেখ আমি এটা অনেক দিন বলেছি হাদিসটা যে কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে তোমার জীবন কোন কালে ব্যয় করেছো তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো কোন পথে সম্পদ উপার্জন করেছো আর কোন পথে সম্পদ ব্যয় করেছো আর জানা অনুযায়ী আমল করেছিলে কি না এখানেও দেখেন তোমার যৌবন কোন পথে ব্যয় করেছো আলাদা প্রশ্ন হবে যদি আমরা যৌবন আল্লাহর পথে ব্যয় করতে পারি আরশের ছায়া আপনি ছায়া পাবেন ইনশাআল্লাহ আপনার নেতা হবে জান্নাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এটা তো জানেন তিনি হবেন জান্নাতে যুবকদের সর্দার কত যুবক যে পৃথিবী থেকে চলে গেছে হে আমার ভাই আপনাকে কেমন করে বুঝাই যারা দিন রাত কোনো কিছুর পরোয়া করেন নাই দিন রাত আল্লাহর পথে ছুটে চলেছেন ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে দেখেন তিনি মৃত্যুসজ্জায় বলেছিলেন যে আমি জিহাদ তো কাজা ওয়া কাজা আমি যে কতই না যুদ্ধ করেছি আল্লাহর পথে আমার শরীরে এমন একটা দাগও নাই যেখানে মানে একটা একটা জায়গাও বাকি নেই আমার শরীরের মধ্যে যেখানে কোনো তরোয়ালির আঘাত নাই বা বর্ষার ছোঁয়া নাই সেদিন তিনি মৃত্যুসজ্জায় বলছিলেন যে আজকে আমি আমার বিছানায় মারা যাচ্ছি আমি যুদ্ধের মাঠে মারা যাওয়ার সৌভাগ্য আমার হলো না ফালা না আমাত আইনুল জুবালা তিনি বলেছিলেন যে কাপুরুষদের দু চোখ যেন কখনো না ঘুমায় ওই দেখো যুবক তোমার আদর্শ খুবাইব রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য তাকে দায়ী করে পাঠানো হয় রাজি নামক একটা জায়গায় কাফেররা তাকে ধরে ফেলে এবং তাকে শূল দণ্ড দিয়ে হত্যা করে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন শূল দেয়া হচ্ছিল তিনি বলছিলেন এই কবিতাটা ভালো করে পড়বা রাহিকুল মাকতুম বইয়ে আছে লাস্তু উবালিহি না উক্তালু মুসলিমান তাকে যখন শূল দণ্ড দেয়া হচ্ছে শূল দণ্ড মানে বোঝো পিছন দিয়ে মানে লৌহ দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে কঠিন দণ্ড একটা ফাঁসি টাসির চেয়েও ভয়ঙ্কর এই শূল দণ্ড তাকে দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে তুমি কি চাও তোমাকে ছেড়ে দেই আর মুহাম্মাদকে তোমার জায়গায় শূলদণ্ড দেই কাফেররা বলেছিল আর এই যুবক বলেছিলেন যে আমার জীবনের বিনিময়ে নবীর একটা চুলের আঘাত পাক সেটাও আমি চাই না
দোয়া করছে আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা নবীকে পৌঁছে দিও। আল্লাহ পাক সেটা পৌঁছে দিলেন। রাসূল মদিনা থেকে খবর পেয়ে গেলেন যে খুবাইবকে হত্যা করা হয়েছে। তিনি তখন কবিতা আবৃত্তি করছিলেন যে লাস্তুবা আলিহি নাউকতালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে হত্যা করা হচ্ছে। আলাই জামিন কানা লিল্লাহি মাসরাই, আমাকে যেদিকেই পাশ ফেরানো হোক না কেন সেটা আল্লাহর জন্যই। ওয়াদালিকা আল ইলাহু ওয়া ইয়াশা, এবং তিনি হচ্ছেন এমন ইলাহ যিনি যদি চান ইউবারিক আলা ফি কুল্লি শিলুই মিমাজ্জা, তাহলে তিনি প্রত্যেকটা আমার গোস্ত টুকরা হাড্ডির মধ্যে বরকত দিতে পারবেন। এই কবিতা বলতে বলতে তার জান চলে যায়। এই যে তোমার আদর্শ, কখনো ভেবেছো তাদেরকে নিয়ে? তারা তোমাদের সুপার হিরো। আজকে ফ্যান্টাসির জগতে সুপার হিরো খুঁজে বেড়াও তোমরা। তো রাসূলের আদর্শ গ্রহণ করার সৌভাগ্য হলো না, খালিদ বিন ওয়ালিদকে দেখতে পারলে না, ওমর ইবনুল খাত্তাব এমন বীর যার সামনে 10 জন 15 জন কিছুই না, তরোয়াল নিয়ে বের হয়েছেন নবীকে হত্যা করবে, পথিমধ্যে শুনলেন কি তার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, চললেন বোন আর ভগ্নিপতিকে আগে মারবো তারপর নবীকে, সেখানে গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কান লাগিয়ে শুনলেন কি তেলাওয়াত করা হচ্ছে, জিজ্ঞাসা করলেন কি তেলাওয়াত করছো, তারা বললো যে আমরা কিছুই তেলাওয়াত করছিলাম না। তিনি মারধর শুরু করলেন, এক পর্যায়ে একটা কাগজ বের হয়ে আসলো, ওই যে নুসহা নুসখা, সেখানে লিখা ছিল সূরা তহা। সেই সূরা তহার তিলাওয়াত শুনে পড়তে 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 তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো, এবং তিনি বলতে লাগলেন ইয়ামবাগী লিমান ইয়াকুলু হাযা আল্লা ইউবাদা মাআহু গায়রা, যে সত্তা এরকম কোরআন নাজিল করতে পারে উচিত হবে না যে তার সাথে কাউকে শরীক করা হোক। বললেন শাহিদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহর রাসূল এবং সাহাবীদের কাছে নিয়ে চলো, আমি ইসলাম কবুল করব এখনই গিয়ে। সেখানে গিয়ে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিতুকে উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়েই এসেছি, ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, আর আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি এসেছি এখানে। তিনি বললেন ওই সময় উমর ইবনে খাত্তাব যে হে ইয়া রাসূলুল্লাহ আমরা কি হকের উপর নাই, আলাসনা আলাল হক ওয়ালাইসু আলাল বাতিল, আমরা কি হকের উপর নাই, মুশরিকরা কি বাতিলের উপর নাই, তাহলে আমরা কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব, আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব। তখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত পেয়েছে, তার আগে পাইনি। তুমি ওমর হতে পারো না? একটা ছেলেকে দেখলাম অনলাইনে, আমি তাকে চিনি না, অনলাইনে একটা স্ট্যাটাস দেখেছিলাম খালি, ইসলামের পক্ষে কিছু একটা বলার কারণে তার একটা বড় পথ চলে গেছে, এবং সে স্ট্যাটাস দিয়েছে যে যদি একদিন বাঁচি সিংহের মতো বাঁচবো, তাও ধর্মকে আমি দলের কাছে বিক্রি করব না। মন থেকে দোয়া চলে আসলো, ওর ওখানে আমি কমেন্ট করেছি যে তোমাকে আল্লাহ ওমরের মতো কবুল করুক। হামজা বীর 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 সাহাবি যাকে উহুদের যুদ্ধে শহীদ করা হয়েছে, আবু জেহেল রাসুলকে চর মেরেছিল একটা, হামজা রাদিয়াল্লাহু আনহু যখন শুনেছেন আবু জেহেল রাসুলকে মেরেছে, সরাসরি আবু জেহেলের বাসায় ওকে গলার ধরে বের করে প্রচণ্ড জোরে ঘুষি একটা মারা হলো, বলা হলো যে আমার ভাতিজা যে দিনের উপর আছে আমিও সেই দিনের উপর আছি, রুদ্দাহা ইনিস্তাতাতা, তোমার ক্ষমতা থাকলে আমাদেরকে ঠেকিয়ে দেখাও দেখি। তিনি রাসুলের কাছে গেলেন, বললেন ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা বিল হামিয়া, আমি তোমাকে সাহায্য করতাম আত্মীয়তা সম্পর্কের কারণে, আলানা আনসুরুকা লিল ইসলাম, আজকের দিন থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি আল্লাহর রাসূল। এই যে ইসলামের শক্তি বাড়তে থাকলো তখন, তো তুমি হামজার মতো হতে পারো না? হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে যখন করছিলেন, তার সামনে কোনো কাফের মুশরিক টিকতে পারে নাই। আমি তোমাকে বলিনি যে অস্ত্র নিয়ে এখন বের হয়ে যাও, কথা অন্যদিকে নিয়ে যাবা না, কথাটা অন্যদিকে ঘুরাবা না, এখন তো মিডিয়ার যুগ, কথা অন্যদিকে মানুষ ঘুরায় খুব সহজে। আমি বলেছি তোমার এই চেতনাটা নাই, তুমি হামজার মতো চেতনা ধারণ করতে পারো না, উমরের মতো চেতনা ধারণ করতে পারো না। অসংখ্য সাহাবি ছিলেন এরকম, মুসআব বিন উমাইর এত ধনী সাহাবি ছিলেন যার আতরের খুশবু ছিল আরবের সবচেয়ে দামি আতরের খুশবু, ইসলাম কবুল করে সব ছেড়ে দিলেন, এক পোশাকে তাকে কবর দেওয়া হয়েছে উহুদের মাঠে, মানে তাকে যখন শহীদ করা হয় তার দেহের মধ্যে এতগুলো তরোয়ালির দাগ ছিল তুমি কল্পনাও করতে পারবে না। এই সাহাবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাফন করলেন, তাকে দাফন করার জন্য কোনো কাফন পাওয়া যাচ্ছিল না, ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে,
এই হলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কত সাহাবী চলে গেছেন এমন দুনিয়া থেকে কত বীর যোদ্ধা চলে গেলেন পৃথিবী থেকে আজ পর্যন্ত তোমাদের এই আদর্শগুলো তোমরা অর্জন করতে পারলে না তোমরা এখনো সেই পশ্চিমা সভ্যতার গোলক ধাঁধায় পড়ে আছো ওই ইহুদি ওই খ্রিস্টান ওই দাজ্জাল অনুসারীরা যা শেখাচ্ছে তাই শিখছো যা গিলাচ্ছে তাই গিলছো মিডিয়া যা দেখছো তাই বিশ্বাস করছো আল্লাহ পাক তোমাদের সবাইকে যেন ইসলামের দিকে হেদায়েত দান করেন ফিরিয়ে নিয়ে আসেন আল্লাহ আমিন কয়েকটা পয়েন্ট খালি আকারে বলছি কি করবা তুমি এখন এক নাম্বার তুমি তোমার জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করো ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা আল্লাহ পাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন একটু চিন্তা করবা এক মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই তুমি পৃথিবীতে নাই তুমি মারা গেছো চিন্তা করবা তুমি মারা গেছো এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তুমি যে মারা গেছো পৃথিবী কি থেমে আছে তোমার পরিবার থেমে থাকবে তোমার শিক্ষা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয়স্বজন কেউ থেমে থাকবে কেউ থেমে থাকবে না তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না আল্লাহ পাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন যাতে তুমি আল্লাহর দ্বীনের জন্য কিছু করতে পারো এটাই আল্লাহ তোমার কাছে চান আর কিচ্ছু চান না আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও ভালো মুসলিম হও এবং দ্বীনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনশাআল্লাহ তুমি থাকো বা না থাকো এই দিন কিন্তু বিজয়ী হবেই হয় তোমাকে নিয়ে হবে অথবা তোমাকে ছাড়াই হবে জীবনের উদ্দেশ্য ফিক্স করো জীবনের উদ্দেশ্য একটাই জান্নাত জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা আদব আখলাক সব কিছু এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে পথ দেখাবেন আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো একটা কথা বলি সবাই তোমাদেরকে বলবে জীবনে সফল হতে হবে অনেক কথা আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি আল্লাহ পাক আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড ছাড়া রেজাল্ট আমাদের হতো না যখন থেকে আমরা বুঝতে পেরেছি যে যে ট্র্যাকে আমরা যাচ্ছি সে ট্র্যাকটা ভুল সেটা একটা ভুল এই এই বুঝটা যখন থেকে আসছে আমাদের মধ্যে আমরা চেষ্টা করছি অন্যদেরকে আমাদের শিক্ষা দিয়ে সচেতন করার জন্য আমরাও ভুল করেছি ভুলের উপর ভুল করেছি আল্লাহ পাক যেন মাফ করেন আল্লাহুম্মা আমিন সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে সফল হতে হবে বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বিয়ে করবি কি নিয়ে তোর তো কিছুই নাই বলে নাই কথাগুলো আপনাদেরকে চাকরি বাকরি করতে হবে প্রতিষ্ঠিত হতে হবে শোনো সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে একটাই সংজ্ঞা সূরা আল ইমরানের মধ্যে আছে আজকে আমি সব ডিটেইলস বলার সময় পাচ্ছি না সূরা আল ইমরানের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নাফস মারা যাবে এবং কিয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে এখানে আল্লাহ সাফল্যের সংজ্ঞা দিয়েছেন ফামান যুহজিহা আনিন নার ওয়াউদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওই দিন কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ এই ব্যক্তি হচ্ছে সফল সাফল্যের সংজ্ঞা কোথায় পাইলেন যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি প্রত্যেক ব্যক্তি এবং জান্নাতে যেতে পারি সেই সফল এছাড়া কেউই সফল না এই পৃথিবীর কেউই সফল না কেউ না সে যত বড় রাষ্ট্রনেতা হোক পণ্ডিত হোক বিজ্ঞ হোক পণ্ডিত কে হয় হোক যার দাপটে সারা বিশ্বকাপে এও সফল না যদি না সে জান্নাতে যেতে পারে কিন্তু একজন এই ভ্যান চালক এক রিক্সা চালক এক আমার ওই গরিব চাচা ওই কৃষক সে যদি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারে সে সফল তিনি সফল তিনি আল্লাহর কাছে পছন্দের বান্দা অতএব জীবনের উদ্দেশ্যটাকে ঠিক করে ফেলো এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ তোমাকে জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় কাজ কিসের জ্ঞান অর্জন করবে যে জ্ঞান তোমাকে আল্লাহর দিকে নিয়ে আসবে সেই জ্ঞান অর্জন করতে হবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাকে তোমাকে প্রথমত কোরআন পড়তে হবে তেলাওয়াত করা শিখবে অর্থ জানবে আরবি ভাষা শেখার চেষ্টা করো কোরআনের আদেশ মানো নিষেধগুলো ছেড়ে দাও এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও এবং কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহর পথে চেষ্টা করো আর কি সাবজেক্ট পড়তে হবে তোমাকে হাদিস পড়তে হবে রাসূলের হাদিস অসংখ্য হাদিস এগুলো পড়তে হবে তোমাকে আর কি পড়বে ইসলামের ইতিহাস তোমাকে পড়তে হবে ইসলামের ইতিহাস জানবে না তাহলে হীনমন্য জাতি হবে তুমি জানবেই না তোমার তোমার এই বাপ দাদারা ছিল সিংহ পুরুষ তুমি এটা জানবেই না তোমার শেকড় যে এত সিংহ পুরুষ দিয়ে ভর্তি এটা তুমি জানোই না
এজন্য হীনমন্যতায় ভোগো, মনে হয় যে আমাদের কেউ নাই, আমরা এতিম। জি না, আমরা এই বিশ্ব শাসন করেছি 100 বছর আগেও। 100 বছর আগেও এই পুরো বিশ্ব আমাদের হাতে ছিল। এখন যা দেখছো এরকম অতীত এরকম ছিল না। একটা ওমরের হুংকারে সারা বিশ্ব কেঁপে যাইতো। এক আলী রাদিয়াল্লাহু আনহু যদি জিহাদের মাঠে হুংকার দিতেন, সমস্ত কাফেরের হৃদয় একদম দরদর করে কাঁপতে থাকতো। আমাদের সিংহপুরুষ বাবারা দাদারা এরকম ছিলেন। আমরা এত হীনমন্য জাতি ছিলাম না, আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, পরিচয় ভুলে গেছি। ইতিহাস পড়তে হবে তোমাকে। আর কি পড়তে হবে? ইসলামের অর্থনীতি পড়বে। অর্থনীতি জানো না তুমি, হালাল হারাম বুঝতে পারবে না। ওরা তোমার সাথে প্রতারণা করে এমন হারাম ঢুকিয়ে দিবে তুমি বুঝতেই পারবে না এটা হারাম ছিল। ইকোনমিক্স পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট এই জামানার জন্য। আর কি পড়তে? পলিটিক্যাল সায়েন্স, এই বিশ্ব রাজনীতি সম্পর্কে পড়াশোনা করবে, এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এছাড়া জেনারেল লাইনে যে পড়াশোনাগুলো করছো এগুলো ভালো, আমি এগুলো পড়তে নিষেধ করিনি। আমি বলেছি এগুলোর শিকড়টা হবে ইসলামিক। তুমি ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হও আর কি হও হও, এটাতে আমাদের কোনো আপত্তি নাই। শিকড়টা হতে হবে ইসলামিক, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। আর একটা সাবজেক্ট পড়বে ফিকহ। ফিকহ যদি না পড়ো তাহলে কি হবে জানো? তাহলে নফল মোস্তাহাব আমলগুলো নিয়ে মারামারি কাটাকাটি করে ফরজ ঐক্য নষ্ট করে ফেলবা। এখনকার দেখো না যে অল্প কিছু পড়াশোনা করে, দুই পাতা পড়াশোনা করে দায়ী হয়ে গেছে একেবারে। কোরআনটা ঠিক মতো পড়তে পারে না, রিডিং কোরআনটা রিডিং ঠিক মতো পড়তে পারে না, বড় বড় ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, ওইটা হালাল আর ওইটা হারাম, ওইটা অমুকের এই নাই অমুকের সেই নাই, হচ্ছে না এটা? এটা ফিকহ না জানার কারণে হচ্ছে। ফিকহের বুঝ কঠিন বুঝ, গভীর বুঝ। এই জন্য ইমাম আবু হানিফা থেকে শুরু করে যত ফকিহ ছিলেন সবাইকে ভক্তি শ্রদ্ধা সম্মান করতে শিখো। ফিকহটা অনেক কঠিন একটা জিনিস। আমরা তো এখানে সমালোচনা বেশি করতে চাই, এটা ঠিক না। এই ফিকহের জ্ঞান না থাকলে তুমি কোনটা ফরজ, কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে, কোনটা নফল, কোনটাকে মোস্তাহাব, কোনটা ওয়াজিব পর্যায়ের, কোনটা সুন্নতে মুয়াক্কাদা, কোনটা কি, সব বুঝতে পারবে না। আর না বুঝতে পারলে তুমি কি করবা, যে বিষয়ে ছাড় দেয়া যেত সেটাকে ছাড় না দিয়ে তুমি বড় বড় জিনিসগুলোকে ভেঙে ফেলবা। খেয়াল করে দেখবেন ছোট ছোট মাসআলাগুলোকে নিয়ে, যেগুলো ইখতলাফি মাসআলা, যেগুলো নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বিমত ছিল, এগুলোকে নিয়েই বাংলাদেশে শত শত দল হয়ে গেছে, হয় নাই? কোনো দল কি বলেছে আল্লাহ নাই? কোনো দল বলে যে রাসুল নাই, কোরআন নাই, আমাদের কেবলা আলাদা, এটা বলে? সবার রাস আল্লাহ এক, রাসুল এক, কেবলা এক, কোরআন এক, সুন্না এক, সব এক, তাহলে এতগুলো দল কেন হলো? ওই যে সংকীর্ণ মানসিকতা এবং এই ফেকের বুঝ না থাকার কারণে হয়েছে। তাই ফেকটা পড়বে, নাহলে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে, তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে। আর দু একটা সাবজেক্ট বলছি, জিও পলিটিক্স, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা পড়তে হবে তোমাকে। এর সাথে একটা সাবজেক্ট অবশ্যই পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই কয়েকটা সাবজেক্ট যদি পড়তে পারো শেষ জামানে ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার হাতে পতাকা দিবেন এবং তুমি আল্লাহর দিনের পতাকা বহন করবে ইনশাআল্লাহ। জ্ঞান নাই কিচ্ছু করতে পারবে না। যদি তুমি জ্ঞান অর্জন করতে না পারো তুমি বাতিলের মোকাবেলা করতে পারবে না। এখনকার যুদ্ধটা অস্ত্রের যুদ্ধ না, এখনকার যুদ্ধ জ্ঞানের যুদ্ধ। তুমি ওদের সাথে অস্ত্রের যুদ্ধ করে পারবে না এখন, এখনকার যুদ্ধটা জ্ঞানের যুদ্ধ। ওটাও আসবে সামনে যখন ইমামুল মাহদী আসবেন, সারা বিশ্ব জুড়ে মালহামা শুরু হবে তখন, মহাযুদ্ধ। এই ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে, মেন্টাল স্ট্রেংথ নিয়ে, ইমানের স্ট্রেংথ নিয়ে পারবে? পারবে না। জ্ঞান অর্জন করো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আল্লাহ আদেশ করেছেন ইকরা, পড়ুন পড়ুন পড়ুন। জ্ঞান নাই সমাজ সংস্কার করতে পারবে না, এটা দুই। তিন নম্বর হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল করতে শেখো দ্রুত। যতটুকু জানলা আমল আমল করতে শেখো, আগামীকালের জন্য ফেলে রাখবে না। আজকে যা শিখেছো আজকে আমল করো, রাসূলের সুন্নাগুলোকে গুরুত্ব দিয়ে করো, যেখানে ইসলাম প্রশস্ততা দিয়েছে সেখানে প্রশস্ততা প্রদর্শন করো, যেখানে প্রশস্ততা নাই সেখানে ওটাই মেনে চলো। ইসলাম একটা প্রশস্ত রিলিজন, এখানে অনেক কিছু প্রশস্ততা আছে, সেই প্রশস্ত ইসলাম ফলো করো, আমলগুলো করো। প্রতিদিন 5 ওয়াক্ত সলাত মসজিদে জামাতের সাথে পড়তে হবে। যখন তুমি রমজান মাস পাবে সওম রাখতে হবে, যাকাতের সম্পদ আসলে যাকাত দিবে, মানুষের সাথে ভালো আচরণ করতে শিখো, উম্মাকে ঐক্যবদ্ধ করতে শিখো, কোরআনের জ্ঞান অর্জন করো, সুন্নার জ্ঞান অর্জন করো, এবং জানা অনুযায়ী আমল করে তুমি তোমার নিজের ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসো, পবিত্র হওয়ার চেষ্টা করো, সব পাপ থেকে তওবা করে ফিরে আসো, রাসূলের সুন্নাহগুলোকে গুরুত্ব দাও, এ টু জেড, বাথরুমে যাওয়া থেকে শুরু করে তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীজির সুন্নাহগুলোকে তোমার উপর বাস্তবায়ন করো। নিজের উপর সুন্নাহ নাই তুমি সমাজে সুন্নাহ বাস্তবায়ন করতে পারবে না।
তিন নাম্বার, চার নাম্বার আদর্শ পরিবার গড়ে তোলো। আদর্শ পরিবার গড়ে তোলার জন্য তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। তোমার সামর্থ্য আছে, শারীরিক মানসিক সামর্থ্য আছে, রুজির একটা ব্যবস্থা আছে, বিয়ে করে ফেলো, দেরি করবে না, বিয়ে করে ফেলো, দেরি করবে না। আমি বলছি অবশ্যই অবশ্যই তোমার শারীরিক সামর্থ্য থাকতে হবে, মানসিক সামর্থ্য থাকতে হবে, অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে, একটা মেয়ের রেসপন্সিবিলিটি নেওয়ার সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য হয়ে গেলেই তুমি বিয়ে করে ফেলবে, আর কোনো দিকে দেখার দরকার নাই। এমন কি তোমার যদি একাধিক বিয়ে করার সামর্থ্য থাকে সেটাও তোমাকে করতে হবে। যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গোনার কাজ। জি, এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে, এই কথাগুলো বলার সাহস হয় না, আলেমদেরই হয় না। দুইটা বিয়ে করলে মানুষ আবার কি মনে করবে, আমার মনে হয় চরিত্রের সমস্যা ইত্যাদি ইত্যাদি। আরে বোকা, তাহলে কোরআনের মধ্যে চারটা বিয়ের কথা আসলো কেন? আল্লাহ পাক কি এমনি এমনি আয়াত নাজিল করলেন নাকি? আল্লাহ পাক খুব ভালো করেই জানেন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি হবে, অনেক ছেলে মারা যাবে, মেয়েরা সমাজে বেঁচে থাকবে, কত অসংখ্য এতিম মেয়ে সমাজে পড়ে আছে, অসংখ্য বিধবা মেয়ে সমাজে পড়ে আছে। ওদের দায়িত্ব নিতে হবে না? কে নিবে ওদের দায়িত্ব? যদি ছেলেরা দায়িত্ব না নেয় কে দায়িত্ব নিবে? ওই মেয়েগুলা কি সমাজের প্রজাপতি হয়ে থাকবে? ওরা কি পতিতালয়ে সম্পত্তি হবে? ওদের অধিকার নাই? এখানে অধিকার দিলে আমরা চরিত্র খারাপ হয়ে যায়, আর এদের সাথে তোমরা সারা দেশে এবং বিশ্বে জেনা করে বেড়াচ্ছ, এগুলাতে চরিত্র খারাপ হয় না। একটা ছেলে বিয়ে করার পরেও দশটা মেয়ের সাথে পরকিয়া করে, এটাতে চরিত্র খারাপ হয় না। কিন্তু যদি আরেকটা বিয়ে করে তখন সমাজের মানুষ তাকে বাঁকা চোখে দেখা শুরু করে। এটা জাহেলিয়াত, এটা পুরো সম্পূর্ণ মক্কার জাহেলিয়াত চলছে। দ্রুত বিয়ে করো, বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবে। পরিবারটা এত শক্তিশালী হবে যে পরিবারের ভিতর যেন কোনো রকম শেরেক, কোনো বেদাত, কোনো কুফর, কোনো হারাম ঢুকতে না পারে। পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পাঁচ নাম্বার, তোমার সন্তানদেরকে মানুষ করে যাও। কালকে তুমি থাকবে না, তোমার সন্তানরা বেঁচে থাকবে। এক একটা সন্তান, এই যে বাচ্চাগুলোকে এমনভাবে বড় করতে হবে যাতে এরা আগামী দিনের ওমর হয়, আগামী দিনের হামজা হয়, আগামী দিনের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হতে পারে ইনশাআল্লাহ। নিজে কি করেছি করেছি, সারা জীবন বৃথা চলে গেল গেল, নিজের সাথে যা হয়েছে হয়েছে, বাচ্চাদের সাথে আর রিস্ক নেবেন না, বাচ্চাদেরকে ধ্বংস করবেন না আল্লাহর ওয়াস্তে। ওদেরকে আল্লাহর পথে দিয়ে দিন, দিন শেখান, কোরআন শেখান, হাদিস শেখান, ডিনামাইট করে গড়ে তোলেন। ছয়, সাত নাম্বার, হালাল রিজিক অন্বেষণ করো। তোমরা রিজিকটা যত ছোট পেশা হোক না কেন, যদি হালাল হয় অবশ্যই সেটাই উত্তম, আর যত বড় পেশা হোক না কেন, যদি হারাম হয় সেটা তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। অনেক বড় পদ আছে কিন্তু সেখানে ঘুষ আছে, সুদ আছে, প্রতারণা আছে, সেখানে যাবে না, আল্লাহর ওয়াস্তে সেখান থেকে দূরে থাকো। আর তুমি যদি কৃষক হয়ে থাকো, তোমার রুজির মধ্যে হালাল থাকে, তুমি কৃষিকাজ করেই সংসার চালাও, কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই, লজ্জার কিছু নাই, অপমানের কিছু নাই, তুমি আল্লাহর কাছে প্রিয় বান্দা। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ পাক পবিত্র পবিত্র রিজিক ছাড়া তিনি গ্রহণ করেন না। সারা জীবনের ইবাদত কবুল হবে না যদি আপনার রিজিকের মধ্যে হারাম থাকে, কিচ্ছু করার নাই, নবীর কথা পাল্টাতে পারবেন না। সারা জীবন সুদ ঘুষ খেয়ে বছর বছর হজমরা করবেন আর হাজির সাহেব লকব লাগাবেন, ওইসব করে লাভ নাই আল্লাহর কাছে, কোনো লাভ নাই। ওইরকম হজ আবু জেহেলও করতো, আবু জেহেল হজ করতো এরকম, ওইসব হজমরা আল্লাহ পাকের কাছে দেখায় লাভ নাই। রিজিক হতে হবে পিওর পরিশুদ্ধ, যেটা খুব ডিফিকাল্ট। এই জন্যে আপনাকে নাসিহা করছি, কৃষিভিত্তিক অর্থনীতির দিকে চলে আসেন, কৃষিভিত্তিক অর্থনীতি, এটা আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আর ব্যবসা ভিত্তিক কটা বললাম, সাত আট, আর দুই তিনটা বলে শেষ করছি। আট নাম্বার হচ্ছে শারীরিকভাবে শক্তিশালী থাকতে হবে, এর জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ বলেন, জিম বলেন, অন্য অন্য যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে করতে হবে। যে খাবারগুলো আপনি খাবেন প্রত্যেকটা খাবার বিশুদ্ধ কি না অবশ্যই পরীক্ষা করে খাবেন। এমন কোনো খাবার খাবেন না যে খাবার প্রস্তুত করেছে ওরা, অর্থাৎ ওরা, বুঝতে পারছেন কারা? কারণ ওদের খাবারের মধ্যে এমন কিছু থাকে যেটা আপনাকে আস্তে 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 ধ্বংস করে দিবে। এত ক্যান্সারের রোগী আগে ছিল, এত ডায়াবেটিসের রোগী আগে ছিল, এই যে প্রেশার, হাবি জাবি, স্ট্রোক টস্ট্রোক, এগুলো আগে ছিল না? এগুলো রোগ আগে ছিল না? বিগত এই পঞ্চাশ বছরে দেখবেন এমন এমন সব রোগ এত বেশি বেশি করে বাসা বেঁধেছে যে আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধুকে ধুকে মারা যাচ্ছে। অতএব খাবারের ব্যাপারে সচেতন থাকবেন, এমন খাবার গ্রহণ করবেন না যে খাবারটা বিশুদ্ধ না,
যে খাবারটা ম্যানুফ্যাকচার সেটা গ্রহণ করবেন না মানে মানুষ ওই কলকারখানায় তৈরি করেছে এমন খাবার তৈরি করবেন খাবার খাবেন না নিজে খাবার উৎপাদন করে খান নিজে চাষ করে খান খাঁটি জিনিস খুঁজে খুঁজে খাবেন আল্লাহর ওয়াস্তে এটা নসিহা করছে এই কারণে আপনি প্রচন্ড অসুস্থ হয়ে যাবেন যদি আপনি ওদের খাবার খান আজকে বুঝতে পারবেন না যখন হবেন তখন আমার কথা বুঝতে পারবেন এটা কত বলো 8 9 9 নাম্বার মুসলিম উম্মাহ দুটো বলে শেষ করি 9 নাম্বার হচ্ছে মুসলিম উম্মার মাঝে এই যে বিভক্তি চলছে আপনি বিভক্তিটাকে দূর করে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন কিভাবে করবেন নতুন একটা দল খুলতে হবে না আপনি যদি একটা প্রতিষ্ঠান করে থাকেন একটা ফাউন্ডেশন করে থাকেন একটা সংগঠন করে থাকেন যেটাই করে থাকেন আপনি যদি এতটুকু নসিহা গ্রহণ করেন যে হ্যাঁ এই শতদা বিভক্ত এই উম্মার প্রত্যেকেই আমার ভাই সে যে মাযহাবি হোক আর যে তরিকাই হোক সে আমার ভাই সেও মুসলিম আমিও মুসলিম তার সাথে আমার কিছু বিষয়ে হয়তো দ্বিমত আছে কিন্তু এই না তার মানে এই না যে সে কাফের আর আমি মুশরিক সে কাফের আর আমি মুসলিম এমন নয় প্রত্যেকেই আমার ভাই প্রত্যেকটা দলের মধ্যে যদি ভালো ভালো কিছু পান সেই ভালোটুকু আপনি গ্রহণ করেন আপনি দেখবেন প্রতিটা দলের মধ্যেই ভালো না কিছু আছে আছে না নাকি নাই সবই খারাপ প্রত্যেকটা ইসলামপন্থী দলের মধ্যেই ভালো কিছু না কিছু অবশ্যই আছে সেই ভালোটাকে আপনি নিয়ে নেন ব্যাস হয়ে গেল আর প্রতিটা ইসলামপন্থী দলের মধ্যে দেখবেন কিছু না কিছু বিতর্কিত বিষয় আছেই নাকি সব 100% পারফেক্ট আছেই ওগুলোকে আপনি ছেড়ে দেন দিয়ে আপনি সবাইকে নিয়ে বসার চেষ্টা করেন যেটাই করবেন সবাইকে নিয়ে করার চেষ্টা করেন হ্যাঁ এখানে মতবিরোধপূর্ণ যে মাসআলাগুলো আছে এখানে আপনি উদারতা প্রদর্শন করুন ফেকহের ব্যাপারে উদারতা প্রদর্শন করুন আকিদার ব্যাপারে আপনি স্ট্রং থাকেন ব্যাস এভাবে আপনি উম্মার মধ্যে একটা ঐক্য আনতে পারবেন ইনশাআল্লাহ আর এই উম্মার ঐক্য যদি না থাকে তাহলে আগামী দিনগুলোতে এই উম্মাকে বাঁচাতে পারবে না কেউ কেউ না এই উম্মার ঐক্য যদি ধ্বংস হয়ে যায় যেটা হয়ে গেছে প্রায় এই অবস্থা যদি চলতে থাকে আগামী 10 বছর এই উম্মার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না ইল্লা মাশাআল্লাহ খুবই কনসিয়াস থাকেন এটা ফরজ জিনিস ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহ পাক বলেছেন আল্লাহর রজ্জু একসাথে শক্ত করে ধরো এটা আল্লাহর আদেশ আর যেটা আল্লাহর আদেশ সেটা ফরজ আপনার জোরে আমিন বলা ফরজ নয় পায়ে পা লাগানো ফরজ নয় রফুলি আদান করা ফরজ নয় আপনারা যে আরো জিকিরের তরিকাগুলো বের করেছেন এগুলো ফরজ নয় এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে সুন্নাহ ফরজ নয় ওয়া আতাসিমু এটা ফরজ আল্লাহর রজ্জু শক্ত করে একসাথে ধরে থাকো এটা ফরজ আপনি ফরজটাকে ছেড়ে দিয়ে সুন্নাহ ধরতে পারেন না যদি ধরেন তাহলে আপনি আপনার নির্বোধ আপনি বোঝেন না যে কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে অতএব উম্মার ঐক্যের জন্য কাজ করুন যারা ঐক্যের জন্য কাজ করছে ওদেরকে সহযোগিতা করুন আপনার সময় থাকলে সময় দেন মেধা থাকলে মেধা দেন অর্থ থাকলে অর্থ দেন অথবা দোয়া করে সহযোগিতা করুন যেভাবে পারেন আপনি তাদেরকে সহযোগিতা করুন লাস্ট আরেকটা হচ্ছে আপনার আপনাকে আল্লাহ পাক যে সময়টুকু দিয়েছেন এই যৌবনের এই দুনিয়ার জীবনের আল্লাহর দিনের দাওয়াত আপনি প্রচার করেন আপনার মধ্যে যতটুকু এলেম কালাম আছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া একটা আয়াত যদি জানো আমার পক্ষ থেকে প্রচার করে দাও প্রতিটা দিন আপনি আল্লাহর পথে দাওয়াতের জন্য নেমে পড়েন ফুল টাইম দায়ী হতে বলছি না আমি পার্ট টাইম দায়ী হয়ে যান প্রতিটা দিন কিছু না কিছু সময় আল্লাহর দিনের জন্য ব্যয় করেন মসজিদে বসেন তালিম করেন লোকজনকে নামাজের দিকে ডাকেন আল্লাহর পথে সময় দেন আপনি যারা দিনের পথে কাজ করছে ওদেরকে হেল্প করেন নিজে দাওয়াতি কাজ করেন আপনার সেক্টরে দাওয়াতি কাজ করেন নিজের মধ্যে নিজের বন্ধু মহলে পরিবারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দিতেই থাকেন শোনে শুনুক না শুনুক নাই কথা বলে নাই শুনুক বা না শুনুক আপনি দাওয়াতি কাজ করতেই থাকেন ইনশাআল্লাহ এই 10টা কাজ যদি আপনারা যুবকরা করতে পারেন আমি আশাবাদী ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আপনি হবেন ইমামুল মাহদির সৈনিক ইনশাআল্লাহ আজকে আর লম্বা করছি না আল্লাহ পাক আমাদের সবাইকে এই 10টা গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন এবং আমাদের জীবন এবং আমাদের যৌবনটাকে আল্লাহর পথে ঢেলে দেওয়ার উৎসর্গ করার তৌফিক আল্লাহ পাক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিসের বুঝ দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের সবার আদর্শ পরিবার গড়ে দিন হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমাদের বিয়েগুলোকে আল্লাহ সহজ করে দিন আল্লাহ পাক সমাজের সমস্ত জাহেলিয়াত থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ এবং রাসূলের আদর্শ জীবন গড়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে ইসলামের ইতিহাস পড়ার তৌফিক দান করুন
আমাদেরকে ইসলামের বীর সেনানী হওয়ার তৌফিক দান করুন আমাদের মৃত আত্মীয় স্বজনদেরকে আল্লাহ পাক মাফ করে দিন যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে শেফায়ে কামেলা দান করুন এবং আমাদের যা কিছু আছে আমাদের জান মাল ইজ্জত সময় শ্রম সবকিছু ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং আল্লাহর জন্য জিহাদ করার তৌফিক আল্লাহ পাক দান করুন আল্লাহুম্মা আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আপনারা যারা এতক্ষণ